হচ্ছে আপনার সৌদি প্রিন্স এমবিএস সালমান আসবে, তার জন্য স্টিচ করে রাখা হয়েছে। এই দেখেন বিভিন্ন গাড়ি ঘোড়া চলে আসছে, অলরেডি রেড কার্পেট বিছানো হয়েছে এখানে। ওই দেখেন ওইখানে রেড কার্পেট বসানো হয়েছে বাদশার ছেলে প্রিন্স আসবে আপনার একটু পরে। এমবিএস তো এই জন্য এখানে অনেক মানুষ, মেলাতে অনেক ইয়ে হচ্ছে, বিভিন্ন দেশের মানুষজন এসেছে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন। এই তো যে লোগোটা হর্স রাইডিং এর সৌদি কাফ, কি বিশাল কি পরিমাণ যে টাকা খরচ করে তারা, সবটাই আপনার ঢালাই করা এই ইয়ার ফিস দিয়ে রাস্তা করা, পুরো এরিয়াটাই সেম। এক একটা মেলা, কত মেলা যে গেলাম, এক একটা মেলার ভিতরে যে কি পরিমাণ টাকা তারা খরচ করে আল্লাহ মালুম। এক একটা এরকম মেলা বাংলাদেশে আয়োজন করতে গেলে পুরো বাংলাদেশ বেঁচে দেওয়া লাগবে, মানে আমার মনে হচ্ছে যেটুকু ধারণা।